বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য তিনটা সিম্পল কিচেন টিপস নিয়ে চলে এসেছি। আশা করি টিপসগুলো আপনাদের অনেক ভালো লাগবে। চলে এসেছি টিপস নাম্বার ওয়ানে। এখানে নিয়ে নিয়েছি একটা জলের বোতল, আর এবারে এই জলের বোতলের ঠিক এইখান থেকে একটু কেটে নিব। তো বন্ধুরা, আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমাদের মোবাইলের যে চার্জারগুলো থাকে, এগুলো চার্জারগুলো থাকে, তো আমরা কী করি, জাস্ট এরকম করে একটু পেঁচিয়ে কোনো মতো করে একটা ব্যাগের মধ্যে আমরা এটা রেখে দিই। আজকে আপনাদেরকে আমি খুব সহজ একটা টিপস দিব, খুব সহজেই অল্প জায়গার মধ্যে এই চার্জারটা আপনারা গুছিয়ে নিতে পারেন। দেখুন, এবার এই যে পেঁচিয়ে নিয়েছি, এবারে যে আমি বোতলের মুখটা কাটলাম এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আর একটু বড় বোতল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, কি হয়তো বা অনেক কিছু জানি মনে আসে, অনেক সময় করা হয় না, কিন্তু টিপসগুলো দেখলে কি হয়, জিনিসটা মাথার মধ্যে খুব ভালোভাবে থেকে যায়। তো এইভাবে করলে দেখুন কত সুন্দর হচ্ছে, তারটা এলোমেলোভাবে কোথাও থাকছেও না, আবার ছড়িয়ে ছিটিয়ে থাকছে না, পাশাপাশি আপনি খুব সহজেই কিন্তু অল্প জায়গায় এটা রাখতে পারছেন, এবং খুব সহজেই আপনার ব্যাগের মধ্যে আপনি হচ্ছে ব্যাগের মধ্যে থেকে আপনি এটা খুঁজে বের করতে পারছেন। ধরুন, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা, চলে এসেছি দ্বিতীয় নাম্বার টিপসে। দেখুন, এখানে একটা বোতল নিয়ে নিয়েছি, এটা প্লাস্টিক বোতল দিয়ে দারুণ একটা আইডিয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে এই বোতলে ঠিক এইখান থেকে আমি একটু কেটে নিব। বন্ধুরা, আমি এই বোতলটা এখানে কেটে নিয়েছি, এখানে প্রথমে দিয়ে দিচ্ছি এই বোতলের মধ্যে কিছুটা পরিমাণে চাল। আপনারা আমার সাথে থাকুন, দেখতে পাবেন অনেক সুন্দর একটি আইডিয়া, আপনাদের রান্নাঘরের কাজটা অনেক বেশি সহজ করে দেবে এই আইডিয়াটা যদি জানা থাকে। বন্ধুরা, চালগুলো আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, আর বাসায় যে চামচগুলো থাকে, যে স্পুনগুলো আমরা ব্যবহার করি আর কি, ব্যবহার করার পরে আমরা কিন্তু ধুয়ে এরকম যদি কোনো প্লাস্টিকের বক্সে রাখি, তো প্লাস্টিকের বক্সটা কি হয়, অনেক সময় ঠিক এরকম করে পড়ে যায়, কেননা এর নিচে কিছু থাকে না। আমি এরকম চাল দেওয়ার কারণে দেখবেন যে নিচটা একটু ভারী হয়ে যাবে, আর এই যে স্পুনগুলো আছে এগুলো কিন্তু একটুও পড়ে যাবে না। দেখুন, আমি স্পুনগুলো একটু দিয়ে দেখাচ্ছি, এই যে স্পুনগুলো দিয়ে দিয়েছি। দেখুন, এবারে আরও কিছু স্পুন দিয়ে দিচ্ছি, আপনাদের যদি অনেকগুলো স্পুন থাকে ঠিক এরকম করে কিন্তু রেখে দিতে পারেন, বড় টাইপের একটা প্লাস্টিকের বোতল কেটে, খুব সহজে এবং খুব সুন্দরভাবে থাকবে আপনার রান্নাঘরে, এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে, দেখতে যে খারাপ লাগবে সেটা নয়। অনেক সময় আমাদের স্পুন হোল্ডার সবসময় যে আমাদের সব জায়গায় একটা করে থাকে এরকম কিন্তু নয়, হয়তো বা কিচেনে ডাইনিং টেবিলে থাকে, কিচেনে কিন্তু আপনি এভাবে সুন্দর করে কিন্তু রেখে দিতে পারেন, দেখতেও সুন্দর লাগবে। অবশ্যই বন্ধুরা, আপনারা এটা ট্রাই করবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলো বন্ধুরা, এবারে চলে আসছি একদম লাস্ট টিপসে। এখানে নিয়ে নিয়েছি একটা লেবু, আর এই লেবু দিয়ে দারুণ একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। এই লেবুটার আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণে কেটে নিচ্ছি, আর এবারে এই লেবুটার অর্ধেকটা কাটার পরে এখান থেকে একটা অংশ আমি নিয়ে নিচ্ছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে লেবুর উপরে এরকম করে একটু দিয়ে দিলাম। এবারে বন্ধুরা, আমি চলে আসছি বেসিনে। এবার দারুণ একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, বেসিনের মুখটা অনেক সময় কিন্তু বন্ধুরা এই যে এখানে নিচে আয়রনের দাগ পড়ে যায়, আয়রনের দাগ পড়ে যায়, পাশাপাশি আয়রন জুমে নিচে আয়রন জুমে বন্ধ হয়ে যায়, লাইনটা অনেক সময় জ্যাম হয়ে যায়। তো আজকে তার একটা সহজ সমাধান দিচ্ছি, আমি যে লেবুটা কেটে নিলাম আর তার উপরে যে হচ্ছে বেকিং সোডাটা দিয়েছি, এখন এরকম করে দিয়ে দিচ্ছি। এই যে দেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি এই যে একটা পলিথিন, এবার পলিথিনটা দিয়ে খুব ভালো করে এটা মুড়িয়ে নিব। যদি 10 মিনিট মতো রাখেন তাহলে দেখবেন বন্ধুরা লাইনটা ক্লিন হয়ে যাবে, যদি ময়লা জমে থাকে সেই ময়লাগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর লাইনটাও ক্লিন হয়ে যাবে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, কেননা বাসায় কিন্তু আমরা প্রায়ই এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি, নিজেরাই কিন্তু এটা আমরা আবার ঠিক করে নিতে পারি। বন্ধুরা, কেমন লাগলো এই টিপসটা? বন্ধুরা, আজকের সিম্পল যে টিপসগুলো দিয়েছি, আশা করি টিপসগুলো থেকে আপনারা অনেক উপকৃত হবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় একটু হলেও হেল্পফুল, তাহলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। অনেক ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।